এবার 360 ভারতীয় বন্দীকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। চলতি মাসে 360 ভারতীয় বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তান। শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে। এমন এক সময় এসব বন্দীকে ছেড়ে দিতে যাচ্ছে পাকিস্তান, যার আগেই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এক পশলা আকাশযুদ্ধ হয়ে গেছে। গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক তরুণের আত্মঘাতী হামলায় একটি আধা সামরিক বাহিনীর 14 জন নিহত হয়েছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট শহরের কাছে ভারতীয় বিমান হামলা চালানোর পর সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে ভারতীয় এক পাইলটকে আটক করার পর শান্তির নিদর্শন হিসেবে তাকে ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, শাস্তি ভোগ শেষ করার 360 ভারতীয় বন্দীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের মধ্যে 355 জন মৎস্যজীবী ও বাকি 5 জন বেসামরিক নাগরিক রয়েছেন। আগামী 8 এপ্রিল থেকে 5 ধাপে এসব বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ফয়সাল। অপরাধ অনুসারে কারাদণ্ড ভোগ করার এসব বন্দীরা কারাগারে জীবন কাটাচ্ছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনার মধ্যে থাকায় তাদের মুক্তি দেয়া হচ্ছিল না। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আশা করি ভারতও এর প্রতিবেদন দেবে। গত জানুয়ারিতে দুই দেশের বিনিময় করা তালিকা অনুসারে ভারতের কারাগারে 347 পাকিস্তানি বন্দী রয়েছেন। তাদের মধ্যে 249 জনই বেসামরিক নাগরিক, বাকিরা মৎস্যজীবী। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।